আগামী আগস্টের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি বলেছেন, আমরা আশা করছি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমরা হয়তো পরীক্ষাটি নিতে পারব। মঙ্গলবার এইচএসসি ও সমবারের পরীক্ষা সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসই হচ্ছে, কিন্তু যেহেতু পূর্ণ নম্বরে পূর্ণ সময়ে সকল বিষয়ে পরীক্ষা হবে, তাই আমরা আমাদের নির্বাচনী পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল সেটিকে একটু পিছিয়ে 30 মে করে দিয়েছি। আমরা আশা করছি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমরা হয়তো পরীক্ষাটি নিতে পারব। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাইয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 30 এপ্রিল থেকে। এ পরীক্ষা উপলক্ষে 26 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।